হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য স্পোর্টস বাইটস চ্যানেল। তো এটা কিন্তু আজকের ফার্স্ট এপিসোড। তো ফার্স্ট এপিসোডে কিন্তু আমি একটা স্পেসিফিক বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, সেটা হচ্ছে সিএফএল। আজকের কিন্তু আইএফএ অফিসার জয়দীপ স্যারের তত্ত্বাবধানে কিন্তু সিএফএল এর প্রিমিয়ার ডিভিশনের দলগুলির সাথে মিটিং হয়ে গেল এবং সেখানে কিন্তু ঠিক হয়ে গেল যে আগস্টের মিডিল থেকে কিন্তু সিএফএল হবে এবং বিশেষ করে প্রিমিয়ারের প্লেয়ারদের কিন্তু রেডি থাকতে বলা হয়েছে। কারণ কিন্তু এই মাসের 15 তারিখ অবধি লকডাউন, তোমরা সবাই জানো, তারপর হয়তো কিন্তু ট্রেন খুলে যাবে এবং তারপরে কিন্তু সিএফএল এর দলগুলি প্র্যাকটিস স্টার্ট করবে। তো প্রথমেই বলি যে যারা প্রিমিয়ার খেলছো বা খেলবে তারা কিন্তু বাড়িতে নিজেকে ফিট রাখো এবং সরকার কিন্তু জিমও খুলে দিয়েছে, তো জিমে গিয়েও কিন্তু নিজেদের ফিটনেসটা ধরে রাখতে পারো। তো এবার আসি মিটিং এর কথা। তো মিটিং এ কিন্তু সব দলের কর্মকর্তারাই উপস্থিত ছিল, শুধু ইস্ট বেঙ্গলের কর্মকর্তারাই উপস্থিত ছিল না এবং ইস্ট বেঙ্গলের কর্মকর্তারা কিন্তু সহমত দেয়নি সিএফএল এর জন্য বর্তমানে, যেহেতু তারা উপস্থিত ছিল না। এছাড়া কিন্তু সব দলের কর্মকর্তারাই সহমত দিয়েছে। এছাড়া বলি আইএফএ কিন্তু সিএফএল এর প্রত্যেকটা ডিভিশনে করতে চাইছে, কিন্তু প্রথমে সুপার, তারপর প্রিমিয়ার, তারপর আস্তে আস্তে কিন্তু প্রত্যেকটা ডিভিশন করার চেষ্টা করা হবে, একসাথে কিন্তু কোনো ডিভিশনই হবে না। এছাড়া বলি সিএফএল এর প্রথম ভাগে প্রিমিয়ার এবং সুপারের খেলাটা হয়তো 45 দিনের মধ্যে শেষ করতে চেষ্টা করছে আইএফএ। তো মিটিং এর শেষে কিন্তু আমাদের ইউনাইটেড স্পোর্টস এর কর্মকর্তা নবাব ভট্টাচার্য এবং সারদান সমিতির কর্মকর্তা সৌরভ দাস সঙ্গে কথা হয়েছে। তো ক্লিপিংসটা তোমরা শুনে নাও। তো নবাবদা, আমাদের স্পোর্টস বাইস চ্যানেলে স্বাগত। আমরা খুশির খবরটা পেয়ে গেলাম অনেকদিন ধরেই, তো মানে কলকাতার লীগের জন্য তোমরা প্রয়াস করছিলে এবং ক্লাব কর্মকর্তা হিসেবে কতটা খুশি? আমার আজকে সবচেয়ে অবাক লেগেছে যে প্রত্যেকটা ক্লাবের কর্মকর্তা, এক্সেপ্ট ইস্ট বেঙ্গল ছিল না, প্রত্যেকটা ক্লাবের কর্মকর্তা স্বতঃস্ফূর্তভাবে সবাই খেলা চালাতে চায় সবাই, এবং আইএফএ যে উদ্যোগটা নিয়েছিল সবাই একজোট হয়েছে এবং লীগ হবেই, এখন আর কোনো দ্বিধার ব্যাপার নেই, লীগ হবেই। প্লেয়ারদের উদ্দেশ্যে কি বলতে চাও? প্লেয়ারদের উদ্দেশ্যে মেসেজ একটাই, সবাই রেডি হও, আবার আবার ফুটবল শুরু হচ্ছে, কি করে একটুখানি ওদের যাতায়াতটা কমানো যায় সেগুলো প্রত্যেকটা ক্লাব নিজেদের মতো করে চিন্তা করবে, ওরা ফিটনেস ট্রেনিং শুরু করে দিক, খুব বেশি সময় পাওয়া যাবে না। আর মানে একটা প্র্যাকটিস সেশন তো শুরু হবে মানে লীগের আগে, সেটা কবে থেকে? তাও মোটামুটি আশা করা যায় যে ট্রেনটা চললেই আমরা প্র্যাকটিসটা চালু করে দেবো, আমরা ওয়েট করছি খালি যে ট্রেন চালু হলে তারপর আমরা এটা মানে প্র্যাকটিস গুলো সব যে যে জায়গায় প্র্যাকটিস করে তারা সবাই দেখে নেবে। তো খুবই মানে আশার খবর এবং খুবই ভালো খবর। জয়দীপ মুখার্জিকে ধন্যবাদ, একদমই জয়দীপ মুখার্জিকে অনেক ভালোবাসা, একদমই। আর তো অফিসটাকেও চেঞ্জ করেছে, সবচেয়ে বড় সবাইকে এক জায়গায় করে সবাই স্বতঃস্ফূর্ত হবে, সবাই খেলার জন্য এসছে এবং সবাই এক কথায় রাজি হয়ে গেছে, এটা একটা খুব ভালো বিজ্ঞাপন। প্যান্ডেমিকের বাজারে এটা ফুটবল মহল, কলকাতার ফুটবল মহল একটা দুর্দান্ত পজিটিভ নিউজ দিল সবাইকে, একদমই। অসংখ্য ধন্যবাদ নবাবদা। ঠিক আছে, এখন আমাদের মধ্যে উপস্থিত হয়েছে সারদান সমিতির সৌরভ দা। তো দাদা, ক্লাব কর্মকর্তা হিসেবে এবং যেভাবে আপনারা জোটবদ্ধভাবে সব ক্লাবরা যেভাবে আমাদের আজকে খুশির খবরটা দিলেন তার জন্য প্রথমেই আপনাদের ধন্যবাদ। আর কতটা মানে আপনারা উচ্ছ্বসিত? বাংলার ফুটবল বাঁচলে বা প্রায় 6,000-6,500 প্লেয়ারের লাইফ আছে, তাদের পরিবার আছে এবং তারা তাদের দেখে অন্যান্য স্টেট বাংলার এসব দেখে তারা উৎসাহ নিয়ে এগিয়ে আসবে, এটাই বিগত দিনের অভিজ্ঞতা যে আইএফএ শিল্ড হয়েছিল খুব সাকসেসফুলি, তাতে অন্যান্য স্টেটগুলো খেলা শুরু করেছিল। উচ্ছ্বসিত এটাই বলবো যে আমরা যারা ফুটবল নিয়ে বেঁচে থাকি, ফুটবলটা আমাদের অক্সিজেন, আমাদের আইএফএ চেয়েছে এই খেলাটা হোক এবং ক্লাবগুলো স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসছে যে হ্যাঁ যে কোনোভাবে আইএফএ যে সিদ্ধান্ত নেবে আমরা তার সাথেই আছি। বলে এখানে একটা যেন দুর্গাপুজোর উৎসব যেমন হয় বা ঈদের উৎসব হয় সেরকম ভাবেই আজকে একটা উৎসবের পরিবেশে মিটিংটা সমাপ্তি হয়েছে, যে কলকাতা লীগ তার স্বমহিমায় শুরু হতে যাচ্ছে আগস্ট মাস থেকে। ভীষণ আনন্দ হচ্ছে, ক্লাব অফিসিয়াল হিসাবে আইএফএ আমাদের মাদার পার্টি, আইএফএর সাথে আছি, তো আমি তার জন্য ধন্যবাদ দেবো যে আইএফএর সেক্রেটারি জয়দীপ মুখার্জি, মানে সে যদি না চাইতো, সে যদি সে একটা অন্য জগতের লোক, সে আইএফএ পেছনের মানে পড়ে আছে, সে উৎসাহ নিয়েছে এবং সেই জায়গার থেকে আজকে শেষ পর্যন্ত তার উদ্দেশ্যটা সফল হয়েছে, বাংলার ফুটবল হচ্ছে এবং সব টিম অংশগ্রহণ করছে। তো দাদা, একটা জল্পনা শোনা যাচ্ছিল আপনাদের টিমে বিশ্বজিৎ ভট্টাচার্য কোচ হচ্ছেন, এটা কি সত্যি? বিশ্বজিৎ ভট্টাচার্যকে আমরা 1লা বৈশাখের দিনকে কোচ হিসাবে আমরা অ্যাপয়েন্টমেন্টটা দিয়েছি এবং বিশ্বজিৎ ভট্টাচার্য আমাদের 1লা বৈশাখের দিনকে কোচ হিসাবে ঘোষণা হয়ে গেছে, আমরা প্রকাশ্যেই করেছি বিশ্বজিৎ ভট্টাচার্য আমাদের কোচ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। এবং প্লেয়ারদের উদ্দেশ্যে কিছু ছোট কিছু যদি একটু বলেন।
প্লেয়ারদের বলবো যে আইএফএ চেষ্টা করছে সব ডিভিশন খেলাগুলো করবার, ক্লাবের সাথে আলোচনা করবে, কিন্তু প্রিমিয়ার ডিভিশনের সমস্ত ক্লাব অফিসিয়াল আজকে ঐক্যমত হয়েছে, বাকি ডিভিশনের ক্লাবের খেলোয়াড় অফিসিয়াল ঐক্যমত যদি হয় তাহলে তো সেই ডিভিশনগুলো হবে। সেই ক্ষেত্রে ছোট বয়স ভিত্তিক আছে, 18 বছরের নিচে আছে, কজন বাচ্চাকে ছাড়বে কজন কেউ যায় না কিছু। আমি বলবো প্লেয়াররা তোমরা সবাই তৈরি হও, সব ডিভিশনের খেলার জন্য আইএফএ তৈরি হচ্ছে, সব ডিভিশনের লিগ করবার জন্য, এবং তোমরা মানসিকভাবে শক্ত থাকো যে আইএফএ তোমাদের পাশে আছে, ফুটবল খেলা শুরু হচ্ছে, ফুটবল ফিরে আসছে। অসংখ্য ধন্যবাদ আইএফএ সেক্রেটারি জয়দীপ মুখার্জিকে এবং প্রত্যেকটা ক্লাব অফিসিয়ালকে, কারণ কলকাতা ফুটবলকে আবার ফেরানোর জন্য। এছাড়াও প্রত্যেকটা ফুটবল টিমের ট্রায়াল সম্বন্ধে যে কোনো তথ্য কিন্তু আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রামে পেজ তোমরা চোখ রাখো, সেখানে কিন্তু আমরা আপডেট দিয়ে দেবো। তো চলো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। এছাড়াও কিন্তু রাত্রি ঠিক 9টার সময় আমাদের আরও দ্বিতীয় এপিসোডের ভিডিওটা চলে আসবে, তো সেটাও কিন্তু তোমরা দেখো। তো চলো আজকের জন্য টাটা।